হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমি এই সার্কিটটি পরিচয় করে দেব। সো এই ছোট্ট সার্কিট দিয়ে কি করা সম্ভব আজকে সেটি দেখব। সো আমরা সবাই মোটামুটি বিদ্যুৎ ব্যবহার করে থাকি। সো বিদ্যুৎ ব্যবহার করা যেমন উপকারিতা আছে, তেমন কিছু বেনিফিট আছে। সেটা সবচেয়ে বড় হচ্ছে লোড শেডিং। সো আপনারা যদি সম্পূর্ণ এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের বাসা বাড়ির লোড শেডিং কিছুটা হলেও আমি মনে করি কমবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সো এই সার্কিটের কাজ হলো আপনার 220 ভোল্ট ইনপুট দিলে, অর্থাৎ এই তার মাধ্যমে 220 ভোল্ট ইনপুট দিলে এই তার দিয়ে আমাদের 5 ভোল্ট এলইডিটাকে জ্বালাইতে পারবো। সো আমাদের এখানে একটা 4 ভোল্ট এলইডি লাগাতে হবে। সো আপনাদের নিকটস্থ যে কোনো বাজারে গিয়ে, ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে এগুলো সংগ্রহ করতে পারবেন। সো এই সার্কিটটি সর্বোচ্চ নিতে পারে 40 থেকে 50 টাকা, আর এটা 20 টাকা নেবে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 ভোল্ট সম্পূর্ণ এলইডি, কিন্তু 4 ভোল্ট এলইডি। সো এগুলো সরাসরি কিন্তু প্যারালাল কানেকশন আছে। তো জাস্ট আমরা এই যে এই প্রান্ত আছে, এই প্রান্তটা এলইডির পজিটিভ, এ পজিটিভ এবং নেগেটিভের নেগেটিভ লাগাবো। তো দেখুন আমি কিন্তু পজিটিভ এ পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ লাগিয়ে দিয়েছি। তো চলুন এখন দেখি 220 ভোল্ট এটি চলে নাকি, একটু টেস্ট করে নিই। সো বন্ধুরা, আমি 220 ভোল্ট দেওয়ার জন্য আমি এই ধরনের একটা কেবল অ্যাডজাস্ট করতেছি এই এসি তারের সাথে। তো এবার আমরা দেখি এসি 220 ভোল্ট সাপ্লাই দিই, দেখুন এলইডিটা জ্বলবে। তবে অবশ্যই সতর্কতা, এখানে কিন্তু 220 ভোল্ট থাকবে, যার কারণে হাত দেওয়া যাবে না। সো দেখুন এখন কিন্তু এলইডি লাইটগুলো সম্পূর্ণ জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল। সো এবার কিন্তু এলইডিগুলো জ্বলছে, আপনারা দেখতেছেন। সো এটা হচ্ছে সরাসরি 220 ভোল্ট এসি, অর্থাৎ বিদ্যুৎ দিয়ে চালালাম। সো এখন জাস্ট আমরা এই যে এই ধরনের 3.7 ভোল্টের যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলো ইউজ করবো। সো এখানে যেহেতু 5800 মিলি অ্যাম্পিয়ার লেখা আছে, তবে এর থেকে অনেক কম আর কি পাওয়া যায় এটা থেকে। তো যাই হোক, আপনারা 3.7 ভোল্টের যে কোনো একটা ব্যাটারি, এই যে এই কানেক্টর আছে, সো এই কানেক্টরের এখানে লাগিয়ে দেবো। সো প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস এভাবে লাগিয়ে দেবো। সো আপনারাও কিন্তু সেম এভাবে একটা 3.7 ভোল্টের একটা ব্যাটারি লাগাবেন। সো এখন দেখুন কি হচ্ছে। সো এখানে যদি কিছু দিয়ে গ্রাউন্ড করি তাহলে কিন্তু দেখুন জ্বলবে। সো দেখুন এখানে কিন্তু জাস্ট হালকা দুইটা তারের যে মাথা আছে আমি দেখাচ্ছি। সো দেখুন এটা কিন্তু হালকা মানে কানেকশন পেলেই জ্বলবে। সো আমাদের যেহেতু 220 ভোল্টের গ্রাউন্ডগুলো সবসময় মাটির সাথে কানেকশন থাকে, যার কারণে আমরা যে সকল ভাল্ব সেট করি সেই ভাল্বের সাথে কিন্তু এটা সেট করলে অবশ্যই কিন্তু অটোমেটিক বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে জ্বলে উঠবে। তো যাই হোক, সো আমরা দেখি এখন সরাসরি 220 ভোল্ট আবার দিই। সো দেখুন এখন আমরা 220 ভোল্ট সরাসরি দেব। সো বন্ধুরা দেখুন এখানে মাল্টিপ্লাকে কিন্তু 220 ভোল্ট আছে, আপনার 226 ভোল্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আর এটা কিন্তু আমাদের সরাসরি 220 ভোল্টে চলছে। সো আমি এখন মাল্টিপ্লাক থেকে এসি লাইনটি খুলে দিচ্ছি। সো দেখুন এখানে কিন্তু 00 ভোল্ট হয়ে গেছে, অর্থাৎ এসি ভোল্ট 0, কিন্তু আমাদের এই লাইটটা কিন্তু অটোমেটিকভাবে চলে উঠছে। সো আমি আবার এসি লাইন দিচ্ছি। সো দেখুন এসি লাইন দিচ্ছে, সো যার ফলে কিন্তু আমাদের এই এলইডিটা যেভাবে জ্বলছিলো সেভাবেই চলছে। সো এখানে দেখুন এখন কিন্তু এসি লাইন আছে। সো আমি আবার খুলে দিচ্ছি এসি লাইনটি। সো দেখুন এটি কিন্তু হালকাভাবে নিভে আবার সেমভাবেই জ্বলে উঠলো। সো এইভাবে কিন্তু আপনাদের বিদ্যুৎ চলে গেলে পরে একদম অটোমেটিক জ্বলে উঠবে, এবং বিদ্যুৎটা চলে আসলেও অটোমেটিক জ্বলে উঠবে। সো এখন যদি আপনারা সুইচটা এখান থেকে সুইচ কানেকশন করে অফ রাখেন তাহলে কিন্তু অটোমেটিক যেভাবে অফ থাকবে, এবং যদি আপনারা সুইচটা দিয়ে রাখেন, সো দেওয়ার সাথে সাথে কিন্তু এই ব্যাটারি থেকে কিন্তু আপনার লাইটগুলো জ্বলতে থাকবে, এবং বিদ্যুৎটা চলে গেলেও জ্বলবে এবং বিদ্যুৎ থাকলেও জ্বলবে।
সো এই প্রজেক্টটি আমি নিজেও ইউজ করি, যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সো আজ এই পর্যন্তই, টাটা বাই বাই, দেখাবি নতুন কিছু নিয়ে।